সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হওয়া উচিত স্থানীয় নির্বাচনের প্রয়োজন নেই বললেন সিইসি বিপরীতমুখী অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত এবং গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হলেও প্রাপ্তির খাতা শূন্য নানা সমস্যায় নাকাল নগরবাসী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদে সম্প্রচার হচ্ছে নির্বাচন সংবাদ প্রতিদিন রাত ৮টায় থাকছে আয়োজন এতে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংলাপ আজ থাকছে যশোর ৫ আসন নিয়ে নির্বাচন সংবাদে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রাজধানীর সিডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন সেনা মোতায়েনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আলোচনায় অংশ নিয়ে সেনা মোতায়েন প্রসঙ্গে বরাবরের মতো বিপরীতমুখী অবস্থান বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৮ মাস নির্বাচনকালীন সরকার কিংবা নির্বাচনী পদ্ধতি নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ এখনো তুঙ্গে দুই দলের এই বিপরীতমুখী অবস্থানে আরেক প্রসঙ্গ সেনা মোতায়েন রোববার এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে সেনা মোতায়েন প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে বিএনপি তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় বিএনপি আগামী নির্বাচনে সেনা মোতায়েন করা নিয়ে অপপ্রচার চালাচ্ছে প্রচারণায় বাধা দেওয়া হয় ভোট দিতে বাধা দেওয়া হয় এরকম একটা পরিস্থিতিতে আমরা বলেছিলাম আর কি যে সেনাবাহিনী নিয়োগ করা হোক আমাদের দেশের সেনাবাহিনী সারা দুনিয়ায় নির্বাচন মনিটর করে কিন্তু বাংলাদেশে পারবে না কারণ সেটাতে কারো কারো অসুবিধা হতে পারে নির্বাচন কমিশন যদি তাদের পক্ষ নেয় আমাদের বলার কিছু নাই প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার বিন্দু কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী মোতায়েন হবে কিভাবে মোতায়েন হবে সেটা নির্বাচন কমিশন জানে আমার মনে হয় কোনো কোনো রাজনৈতিক দল এটাকে নিয়ে একটা প্রপাগান্ডা করার চেষ্টা করছে পরে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার সেনা মোতায়েন হবে না কথা আমরা বলিনি আগে নির্বাচনগুলোতে সেনা মোতায়েন ছিল পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন একেবারেই আমরা চাই না জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত আর বাকিগুলো নির্ভর করবে আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আয়োজিত এই আলোচনায় সিইসি জানান শুধু প্রবাসীরাই নয় বরং নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা নির্বাচনী এলাকা থেকে দূরে অবস্থানকারী ভোটার এবং কারাবন্দীদেরও ভোট গ্রহণ নিয়ে ভাবছে নির্বাচন কমিশন ভোটের দিন ভোট দিতে পারেন না চার শ্রেণীর লোক বেলায়েত হোসাইন সময় সংবাদ ঢাকা এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনের নেই বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন সরকারকে সেনা মোতায়েনের অনুরোধ জানাতে পারেন সেক্ষেত্রে সরকার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচনে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ যদি হয় সেই অবস্থায় তারা নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করতে পারে নির্বাচন কমিশনের সেনাবাহিনী নিয়োগের কোনো ক্ষমতা নেই সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হবে কিনা এটা নির্ধারণ করবে সরকার বাস্তব পরিস্থিতির প্রয়োজন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করেন তিনি এ সময় দুটি নির্বাচনেই সেনা মোতায়েনের দাবি জানান রিজভী গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে না গত দুদিন ধরে ঘোষণা দিচ্ছে নির্বাচন কমিশনার ইলেকট্রনিক ভোটার মেশিন ব্যবহারে জনগণের আগ্রহ না থাকলেও নির্বাচন কমিশন অনেক সেন্টারে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছে এগুলো কিন্তু সবই মানে সরকারের ইচ্ছার প্রতিফলন এই যে এতদিন ধরে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে অধিকাংশ রাজনৈতিক দল বললেন যে ইভিএম ব্যবহার না করার জন্য কিন্তু নির্বাচন কমিশন তারপরেও সরকারের হাঁটা পথেই তিনি হাঁটতে শুরু করলেন
নির্বাচন সংবাদে আরো থাকছে ভোলার প্রতিটি সংসদীয় আসনে সরব নির্বাচন কেন্দ্রিক রাজনীতি পাড়ামহল্লায় ভোটের আলোচনা প্রার্থী বাছে সতর্ক বড় দুদল গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয় এরই মধ্যে দলের পক্ষ থেকে সমর্থন পেতে ফর্ম সংগ্রহ করেছেন গাজীপুরের 10 জন এবং খুলনার 7 জন আওয়ামী লীগ নেতা বৈঠকে প্রার্থীদের মধ্য থেকে একজন করে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী 15ই মে অনুষ্ঠিত হবে গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে খুলনার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় খুলনার মেয়র পদে মনোনয়নের জন্য সাক্ষাৎকার দেন অ্যাডভোকেট শফিকুল আলম নজরুল ইসলাম মঞ্জু ও বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি এরপর সন্ধ্যা 7টার পর গাজীপুর সিটিতে নির্বাচনে আগ্রহী 7 প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয় মনোনয়ন বোর্ডে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ব্যারিস্টার মওদুদ আহমদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হলেও প্রতিশ্রুতি অনুযায়ী প্রাপ্তির খাতা একেবারেই শূন্য ময়লা আবর্জনা আর জলাবদ্ধতায় রীতিমতো নাকাল নগর জীবন দীর্ঘ 5 বছরে ময়লা ফেলার স্থায়ী কোনো ডাম্পিং পয়েন্ট করতে পারেনি সিটি কর্পোরেশন নগরবাসী বলছেন আসন্ন সিটি নির্বাচনে নগরীর সমস্যা সমাধানের ক্ষেত্রে যোগ্য লোককেই বেছে নেবেন তারা তারিকুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন বেলায়েত হোসেন এই দৃশ্য কোনো খাল কিংবা ডোবা নালার নয় গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর যাওয়ার প্রধান সড়ক এটি চৈত্রের এই খরতাপেও সড়কটির প্রায় 2/3 কাদা পানিতে ভর্তি ড্রেনেজ সিস্টেম কার্যকর না থাকায় গাজীপুর শহরের এমন অনেক সড়কই শুকনা মৌসুমেও থাকে জলমগ্ন এতে প্রায় অতিষ্ঠই হয়ে উঠেছে নগর জীবন বৃষ্টি হইলে মনে করো অনেক পানি জমে থাকে অপরিবেশ যোগ্য পচা পানি পাড়ায় ডিউটি করতে হয় যখন বৃষ্টি জোরে হইব তখন এই রাস্তা দা চলাচল বন্ধ ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে গাজীপুর মহাসড়কের এই দৃশ্যই বলে দেয় ময়লা আবর্জনা নিয়ে কতটা দুর্ভোগের মধ্যে রয়েছেন নগরবাসী ময়লা ফেলার নির্ধারিত জায়গা না থাকায় প্রধান সড়কগুলো ছাড়াও পাড়া মহল্লার ভেতরে যত্রতত্র আবর্জনার স্তূপ দুর্গন্ধে নাকাল জনজীবনে বাড়তি যন্ত্রণা মশার উপদ্রব অনেক ড্রেনে ময়লা আবর্জনা রাস্তাঘাটে ময়লাগুলো ড্রেন থেকে বিভিন্ন সময় তোলা হয় কিন্তু এগুলো নেওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি করা হয় না ড্রেন পরিষ্কার নাই এবং মশার এত উপদ্রব বর্জ্য সরানো কিংবা নিষ্কাশনে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ না থাকাকে দায়িত্বহীনতা হিসেবেই দেখছেন এখানকার নাগরিক সমাজ তবে কারাবাসের কারণে মেয়রের অনুপস্থিতির প্রভাব পড়েছে বলেও মনে করেন তারা গাজীপুরের যে বর্জ্য ব্যবস্থাপনা তেমন কোনো উন্নয়ন নাই ম্যাক্সিমাম ড্রেনেজ ব্যবস্থা অব্যবস্থাপনা করে নিত মেয়র ছিলেন উনি দীর্ঘদিন কারাযাপন করার কারণে তেমন কোনো ডেভেলপ হয় নাই 2013 সালে আত্মপ্রকাশ করা এই সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ এরই মধ্যে শেষ 5 বছরে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ব্যাপক তফাত তাই আসন্ন নির্বাচনে সেই হিসেবটা ভালো মতোই কষে নিচ্ছেন ভোটাররা যে ব্যবস্থা যেগুলি দ্বারা নির্বাচন করতে পারে আমরা সেই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দিয়ে নির্বাচন করব ড্রেনগুলা যারা কাজ করবে এরকম একটা নগর পিতা চাই ভোটের জন্য প্রস্তুত গাজীপুর সিটি সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ আর প্রতিশ্রুতিতে গুরুত্ব পেতে শুরু করেছে নগরীর দুর্দশা আর অভিযোগের ফিরিস্তি নানা সমস্যায় জর্জরিত এই গাজীপুর সিটিতে ভোট আগামী 15ই মে নগরবাসী বলছেন শুধু প্রতিশ্রুতি কিংবা কথার ফুলঝুরি নয় বরং যারা এই নগরীর সকল সমস্যার সমাধানে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবেন তাদেরকে বেছে নেবেন তারা বেলায়েত হোসাইন সময় সংবাদ গাজীপুর দেশের দ্বীপ জেলা ভোলার প্রতিটি সংসদীয় আসনে বইছে একাদশ সংসদ নির্বাচনের হাওয়া প্রতিটি পাড়া মহল্লার আড্ডা সরব ভোটের আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা মাঠে নামায় হিসেব নিকে শুরু করেছেন ভোটাররা জনপ্রতিনিধি নির্বাচনে দল নয় প্রার্থীর অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দেবেন তারা এদিকে প্রাক নির্বাচনী কর্মকাণ্ডে ব্যস্ত আওয়ামী রাজনৈতিক দলগুলো দলীয় কার্যালয়ে গভীর রাত পর্যন্ত ভিড় থাকছে নেতাকর্মীদের ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে আগেভাগেই কৌশলি প্রচারণায় নেমেছেন সম্ভাব্য প্রার্থীরাও জেলার নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে লবিং চালাচ্ছেন তারা জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগ আমাদের সদরে সকল
জেলার সহযোগী সংগঠন আজকে একত্রিত। আমরা যে কোনো ধরনের জাতীয় ইভেন্টে যখন কোনো প্রোগ্রাম করি তখন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে করি। সুতরাং আমরা মনে করি যে আমরা ভোলা জেলা আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত। এই চারটি আসন আমাদের সুষ্ঠুভাবে কাজ করছে, সবগুলিতে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলছে, আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য সেখানকার প্রাক্তন এমপি মহোদয়রা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করছি। নির্বাচন সংবাদে আরো থাকছে ভবদহের জলাবদ্ধতা, যশোর পাঁচ আসনের অভিশাপ, সংকট নিরসনের সাথে টেকসই উন্নয়নে আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল আরএফএল বাথরুম ফিটিংস, ভালো চেনেন ভালো কেনেন। তফসিলের পর খুলনা মহানগরীতে সরব হয়ে উঠেছে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি। মাঠে তৎপরতা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা, প্রার্থী ও নগর পিতা বাছাই নিয়ে নানা হিসেব নিকেশে ব্যস্ত সাধারণ ভোটাররা। সেই খবর জানাতে এই মুহূর্তে নগরীর রূপসাঘাট এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল হাফসা, ধন্যবাদ। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন তফসিল অনুযায়ী আগামী 15 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে খুলনা সিটিতে এই মুহূর্তে কিন্তু নির্বাচনী সরগরম এবং সর্বত্র আলোচনা চলছে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং এখানে প্রার্থীদের গুণাগুণ এবং সর্বকিছু নিয়ে কিন্তু আলোচনার টেবিলে এখন ঝড় বইছে। তো এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বরাবরের মতো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনী ভাবনার বিষয়ে তাদের মতামতটা জানার জন্য। শুরুতেই আমরা যাচ্ছি একজন শিক্ষকের কাছে, সরকারি আজম খান কমার্স কলেজের সহকারী শিক্ষক তারকচাঁদ ঢালির কাছে। আমরা জানতে চাইবো স্যার, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই মুহূর্তে আসলে যারা মনোনয়নপত্র কিনছেন, যারা জমা দিচ্ছেন, আপনার কাছে কি মনে হয় যে যোগ্যতা সম্পন্ন লোক ব্যক্তি কি নির্বাচনে দেখা যাচ্ছে কিনা? কুমার ধন্যবাদ। রূপসী রূপসা বিধৌত শিল্পনগরী খুলনায় আগামী 15 মে তারিখে অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশনের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য সম্মানিত প্রার্থীদের মনোনয়নপত্র কেনা জমা দেওয়া শুরু হয়েছে এবং তাদের প্রচার প্রচারণাও দৃশ্যমান হয়েছে। আমি একজন শিক্ষক হিসেবে, সমাজের সচেতন মানুষ হিসেবে প্রত্যাশা করব যে শিক্ষিত, সৎ এবং নির্মোহ ব্যক্তিত্ব আসলে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে দলমত নির্বিশেষে সকলের সহমতের ভিত্তিতে সহযোগিতার নীতিতে কাজ করবে এবং মেয়র মহোদয়কে আসলে নগর পিতা হিসেবে অভিহিত করা হয়। তো আমার প্রত্যাশা থাকবে যিনি মেয়র হবেন আসলে তিনি যেন এই খুলনা নগরীকে পরিবার সমতুল্য মনে করেন এবং তিনি জনগণের জন্য কমিটেড এবং ডিভোটেড থেকে জনগণের স্বার্থেই তিনি কাজ করেন এবং জনগণের স্বার্থকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে জনগণের সবটুকুন প্রত্যাশা পূরণে যেন তিনি অঙ্গীকারবদ্ধ থাকেন, এটাই আমার প্রত্যাশা থাকবে। জি ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন আজম খান কমার্স কলেজের শ্রদ্ধেয় শিক্ষক তারকচাঁদ ঢালি। তো এই মুহূর্তে আমরা দর্শক ঢাকার শাহবাগে কোঠা নিয়ে আন্দোলন, কোঠা ভিত্তিক আন্দোলন বিষয় নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, সেখানে সরাসরি চলে যাচ্ছি সৌরভের কাছে। হাফসা, আমরা রয়েছি শাহবাগে। শাহবাগ এখন প্রায় জনশূন্যই বলা যায়, মিডিয়া কর্মী এবং পুলিশ ছাড়া এখানে সাধারণ শিক্ষার্থী যারা জড়ো হয়েছিলেন বেলা 3টার সময় তারা কেউই নেই, কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া যেটি বলে সেটি এখনও চলছে, পুলিশ তার অ্যাকশনে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই অংশে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু চলে যায়নি, টিসির দিকের যে অংশে সেই অংশে সাধারণ শিক্ষার্থীরা এখনও অংশ নিয়েছে এবং তারা ইট পাটকেল মারবার চেষ্টা করছেন। অন্যদিকে এই শাহবাগ এই প্রান্ত থেকে পুলিশও কিন্তু পাল্টা আঘাত করার, পাল্টা তাদেরকে প্রতিরোধ করবার চেষ্টা করছে এবং আমরা দেখেছি যে ওইখানে আগুন জ্বালিয়ে সাধারণ শিক্ষার্থীরা যে অ্যামোনিয়া গ্যাস ছাড়া হয় সেটিকে প্রতিরোধ করবার চেষ্টা করা হচ্ছে এবং কিছু কিছু শিক্ষার্থী আহত হয়েছেন সে খবর আমরা পেয়েছি। 3টার সময় যেই অবরোধ শুরু হয়েছিল শাহবাগ মোড়ে সেটি
কিন্তু প্রায় 8টা পর্যন্ত চলেছে, 8টার সময় পুলিশ কিন্তু জড় হয়েছিল আগে থেকে, 8টার পরে কিন্তু তারা আক্রমণ করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করবার জন্য তারা চেষ্টা চালিয়েছে এবং অ্যামোনিয়া গ্যাস সহ বিভিন্ন তাদের যে যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করার চেষ্টা করছে। এখনো কিন্তু সেটি থেমে থেমে তারা করছে। শাহবাগ মোড়টিতে এখন সাধারণ কোনো শিক্ষার্থী নেই, সংবাদকর্মী এবং পুলিশ ছাড়া সাধারণ কোনো মানুষকে এখানে দেখা যাচ্ছে না। যান চলাচল কিন্তু আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, এখনও সেটি বন্ধ রয়েছে এবং এখানে কিন্তু যারা রয়েছেন সংবাদকর্মী সহ পুলিশ তারা কিন্তু সকলেই কিন্তু অ্যামোনিয়া গ্যাসের নানাভাবে কিন্তু আক্রান্ত হচ্ছেন। তারপরও এখানে চলছে সাধারণ শিক্ষার্থীরা টিএসসিতে কেউ কেউ ওই অংশে আশ্রয় নিয়েছে, কেউ কেউ পাবলিক লাইব্রেরির ভিতরে আশ্রয় নিয়েছে এবং এখন পর্যন্ত এখানে কিন্তু যে পুলিশের অ্যাকশন সেটি চলছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ওই দিক থেকে ইটপাটকেল মেরে তাদের অবস্থান জানান দিচ্ছে। আমরা রয়েছি শাহবাগ মোড়ে, এখানে কিন্তু সাধারণ মানুষ তো নেই, বরং পুলিশ সব অংশটুকে কিন্তু আটকে দিয়েছে এবং এখানে একটি ভুতুরে অবস্থা তৈরি হয়েছে। শাহবাগ মোড় এই 8টা সাড়ে 8টার পরে কিন্তু এতটা ভুতুরে থাকে না, আপনারা জানেন, সবটা আটকে দিয়ে এখন কিন্তু অস্বাভাবিক একটা অবস্থা বিরাজ করছে, থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে যে পাবলিক লাইব্রেরিতে যে অংশ, সেই অংশ গেট বন্ধ করে দেওয়া হয়েছে, জাদুঘরের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। টিএসসির ওই অংশে সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনকারী শিক্ষার্থী তারা অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এখানে বেশ কিছু জল কামান সহ নানা ধরনের পুলিশের তৎপরতা দেখতে পেয়েছি। 3টার পর থেকে কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখেছি, পুলিশের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে কিন্তু পুলিশ কিন্তু তখন সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের আন্দোলনের কোনো ধরনের প্রতিহত বা তাদের সরে যেতে বলেনি। এরপরে রাত 8টার সময় তারা তাদের ছত্রভঙ্গ করতে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক পুলিশ, অসংখ্য জলকামানের গাড়ি সহ পুলিশ রয়েছে। অন্য দিক থেকে পুলিশটাও কিন্তু আক্রান্ত হবার সম্ভাবনা থেকে যায়, অন্যদিক থেকে সাধারণ আন্দোলনকারী শিক্ষার্থীরাও কিন্তু ইট পাটকেল মেরে তাদের অবস্থান জানান দিচ্ছে। এখন পর্যন্ত এখানে আমরা আগে বলেছি যে দুই অংশেই কিন্তু শাহবাগের এই মোড়ে সাধারণ মানুষের সংখ্যা নেই বলেই চলে, সম্পূর্ণটাই পুলিশ কিন্তু আগেই আটকে দিয়েছে। পুলিশ কিন্তু আবার টিএসসির দিকে যাওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে প্রতিহত করবার চেষ্টা করছে এবং ওখানে কিন্তু আমরা দেখেছি যে আগুন জ্বালিয়ে অ্যামোনিয়া যে গ্যাস সেটি থেকে উত্তরণ করবার জন্য, সেটি থেকে বাঁচবার জন্য সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আগুনও জ্বালিয়ে দিয়েছে। খানিকক্ষণ পরপর তারা কিন্তু ইটপাটকেল ছুটছে, পুলিশ কিন্তু সেই কারণেই খুব একটা ভিতরে যেতে পারছে না, অর্থাৎ টিএসসির দিকে যেদিকে সাধারণ আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে সেদিকে যেতে পারছে না। তবুও মাঝে মাঝে যে অ্যামোনিয়া গ্যাসের যে ইটি থাকে সেটি তারা ছুড়ে মারছে এবং কিছুটা ছত্রভঙ্গ হয়, কিছু খানিকক্ষণ থেমে থেমেই তারা করছে এবং আমরা দেখেছি যে প্রথমে যখন 8টার সময় সেটি হয়েছে অসংখ্য মানুষ ছিল, অসংখ্য আন্দোলনকারী এখানে ছিল, হঠাৎ করেই ছত্রভঙ্গ হয়েছে। এর আগে বিকেলবেলা আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থী অবস্থান নিয়েছিল, তাদের আজকে পদযাত্রার যে কর্মসূচি ছিল সেটি শাহবাগ মোড় হয়ে, টিএসসি হয়ে, নীলক্ষেত হয়ে আবার শাহবাগে এসে তারা 3টার সময় অবস্থান নিয়েছিল। আমরা এখন দেখতে পাচ্ছি পুলিশ অ্যাকশনে যাচ্ছে, সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, জল কামান রয়েছে, অসংখ্য পুলিশ কিন্তু সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। আমরা দেখেছি যে আমরা এখন এখান থেকে পুলিশের এই অংশ থেকে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু একটি ভুতুরে অবস্থা তৈরি হয়েছে এবং তারা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশের সংখ্যা কিন্তু 3টার পর থেকেই ক্রমান্বয়ে বেড়েছে। এখন কিন্তু সর্বোচ্চ সংখ্যক পুলিশ এখানে রয়েছে এবং পুলিশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। জল কামানগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এর সাথে সাথে তাদের পুলিশের অন্যান্য গাড়িগুলো প্রয়োজনীয় নিরাপত্তা নিয়েই কিন্তু পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে কিন্তু পুলিশ এবং সংবাদকর্মী ছাড়া সাধারণ মানুষের কোনো অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। আগে বলেছি যে পুরো রাস্তাগুলো আটকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের এই রাস্তাগুলোতে চলাচল একেবারেই নেই, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখনও কিন্তু টিএসসির ওই পাশটাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ওই পাশটাতে জড়ো হয়েছেন এবং কিছু শিক্ষার্থী কিন্তু এই লাইব্রেরির অর্থাৎ গণগ্রন্থাগার ভিতরে রয়েছেন, সেখানে শিক্ষার্থীদেরকে আটকে দেওয়া হয়েছে, তারা আর বাইরে প্রবেশ করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি জল কামান এবং অ্যামোনিয়া গ্যাস দুটি কিন্তু ব্যবহার করা হচ্ছে, জল এবং পুলিশ
পুলিশও কিন্তু তৎপর রয়েছে। ওইদিক থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কি করছে, সাধারণ শিক্ষার্থীদের অবস্থান এখান থেকে ঠিক আমরা বুঝতে পারছি না। তবে আমাদের এই অংশে অর্থাৎ পুলিশের যে পাশটিতে রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি যে পুলিশ তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে, ছত্রভঙ্গ করে দিয়েছে আগেই, এখন একেবারে নির্মূল করবার জন্য তারা সামনে এগিয়ে যাবার চেষ্টা করছে। শাহবাগ মোড়টি এখন মোটামুটি ভুতুড়ে অবস্থায় বলা যায় এবং এখন পর্যন্ত সাধারণ লোকের অবস্থান নেই। পুলিশ আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা টিএসসির দিকে যাচ্ছে জল কামান এবং অ্যামোনিয়া গ্যাসের যে ব্যবস্থা সেটি নিয়েই এবং যথেষ্ট নিরাপত্তা নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে এবং অসংখ্য পুলিশ আমরা দেখতে পেয়েছি। তিনটার সময় যখন এই অংশটুকু অবরোধ করেছিল সাধারণ শিক্ষার্থীরা যখন এসেছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এসে তাদের যে অবস্থান, তাদের যে দাবি সেটা পেশ করেছিল স্লোগানে, প্লেকার্ডে, নানাভাবে তারা দাবি বলেছিল এবং তারা তখন বলেছিল যে কোনোভাবেই তারা এখান থেকে উঠবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। এবং তারা তাই করছিলেন প্রায় 3টা থেকে 8টা পর্যন্ত, প্রায় 6-7 ঘন্টা তারা অবস্থান নিয়েছিল এবং তারা 5টা দাবি মূলত পেশ করেছিলেন। সেই 5টা দাবি না মানা পর্যন্ত তারা যাবেন না। এবং আজকে জাতীয় সংসদের অধিবেশন বসেছে, সেই অধিবেশনে তাদের এই দাবিটি আলোচনা হবে এবং কোনো বিল পাস হবে, সেটি তাদের মূল দাবি ছিল। এবং প্রায় 3 থেকে 4 মাস ধরে তারা কিন্তু এই আন্দোলন করে আসছিল কোটা সংস্কারের দাবিতে। আজকে কিন্তু পুলিশ মোটামুটি 3টা থেকে বন্ধই ছিল এই পুরো রাস্তাটি অর্থাৎ শাহবাগ মোড়, তারপরে কিন্তু 8টার সময় হঠাৎ করে পুলিশ জড়ো হয়ে ছত্রভঙ্গ, সাধারণ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে, যেদিকে পারে সেদিকে চলে গেছে। কিছু কিছু শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী আমরা দেখেছি তারা টিএসসির অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ওই অংশে অবস্থান নিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই আস্তে আস্তে করে পুলিশ পরিকল্পিতভাবে সামনে এগিয়ে যাচ্ছে টিএসসির দিকে এবং জল কামান, অ্যামোনিয়া গ্যাস সহ নানা যে ধরনের পুলিশি কার্যক্রম আছে সেগুলো চালিয়ে তারা সামনে যাবার চেষ্টা করছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম সাধারণ শিক্ষার্থী, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে কিন্তু তারা একটি তাদের দাবি পেশ করছিলেন। এখন কিন্তু আমরা দেখেছি যে জলকামান সহ পুলিশ কিন্তু টিএসসির দিকে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের অবস্থান এখান থেকে আমরা নিশ্চিত হতে পারছি না, তবে তারা ওখানে রয়েছে। এই ছিল মোটামুটি শাহবাগ থেকে আমাদের কাছে সর্বশেষ খবর। কোটা সংস্কারের দাবিতে রাজধানী শাহবাগের রাস্তা অবরোধ করে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার তরিকুল হাসান সৌরভ। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে যশোর 5 আসন নিয়ে ভোর সংলাপ। দর্শক, 11 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদের বিশেষ অনুষ্ঠান ভোট সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ রাকিব। আপনারা জানেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদ দেশের 300 আসনে ধারাবাহিক ভোট সংলাপ করছে। আজ আমরা আছি যশোর 5 আসনে। এই আসনটি মূলত মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত। ভোট সংলাপে আজ আমাদের মাঝে অতিথি হিসেবে এসেছেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, আছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। আপনারা দুজনকে আমাদের ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত কথা বলবো আগামী নির্বাচন নিয়ে, আমরা শুনব বিএনপি এবং আওয়ামী লীগের ভাবনার কথা। প্রথমে আমি আসবো আওয়ামী লীগের উপজেলা সভাপতি আপনার কাছে। মহোদয়, আপনি একটু বলবেন আগামী নির্বাচনে আপনারা কতটুকু প্রস্তুত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, বিশেষ করে দীর্ঘদিন আপনারা ক্ষমতায় রয়েছেন, দলীয় কোন্দল কতটা আছে এবং তৃণমূল কতটা শক্তিশালী অবস্থানে আছে? আমরা দলীয়ভাবে নির্বাচন করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। নির্বাচনী তফসিল যখনই ঘোষণা হবে এবং কার্যক্রম শুরু হলে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। বড় দল বেশ কয়েকজন আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রত্যাশী এবং সকলেই দলের জন্য নিবেদিত। বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ড জোটগতভাবে হোক বা দলীয়ভাবে হোক, যাকে মনোনয়ন দেবেন,
যাকে নৌকা প্রতীক দেবেন দল তার পক্ষে নির্বাচন করবে। আমি একটু আসবিক গেল আপনার কাছে, একই প্রশ্ন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে রয়েছে, তা এই ক্ষমতার বাইরে থাকার কারণে আপনাদের দলীয় কোন্দল বেড়েছে নাকি আরো সংগঠিত হয়েছে? আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য তৃণমূল কি অবস্থা আছে, কতটা প্রস্তুত আছে? দেখুন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বিএনপি বিশ্বাস করে যে জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায়, অন্য কোনো পন্থাই না। এবং বিএনপি বরাবরই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তৃণমূল সম্পূর্ণ প্রস্তুত যে কোনো সময় নিরপেক্ষ নির্বাচন দিলে বিএনপি অংশগ্রহণ করতে পারবে। এবং আমাদের দলের ভিতরে কোনো কন্দল টন্দল এরকম নেই, নির্বাচন হলেই যিনিই মনোনয়ন পাবেন তার পক্ষে সমস্ত দল একযোগে কাজ করবে। এই বিষয়টা আপনি একটু বলবেন আমাকে মাহমুদুল ভাই, যে আপনারা কি তৃণমূলে কাজ করা শুরু করেছেন? বিশেষ করে আপনারা কি শুধুমাত্র আপনাদের দলীয় নেতাকর্মী তাদের কাছে যাচ্ছেন নির্বাচনকে ঘিরে, নাকি যারা সাধারণ ভোটার আছে তাদের কাছেও যাচ্ছেন? আমরা সাংগঠনিকভাবে তৃণমূল পর্যায়ের কাজ করছি এবং আমাদের নির্দেশনা যেটা কেন্দ্র থেকে আসছে নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করা, সে আলোকে আমরা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছি। যারা মনোনয়ন প্রত্যাশা করছেন সংগঠন সাংগঠনিকভাবে এগোচ্ছে, তার পাশাপাশি যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তারা তো তৃণমূল ভোটারদের যারা যারা যাচ্ছেন, আমাদের যারা সম্ভাব্য প্রার্থী আছে। প্রশ্ন হলো, এখন বলা হয় যে দেশ উন্নয়নের মহাসড়কে আছে, তা সেই মহাসড়কে মনিরামপুর কি উঠতে পেরেছে, কতটুকু উন্নয়ন হয়েছে গত 10 বছরে আওয়ামী লীগের আমলে আপনি মনে করেন? দেখুন, গত 10 বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন আমরা দেখিনি মনিরামপুরে, তেমন উন্নয়ন, বা বিশেষ করে বিগত নির্বাচনে আওয়ামী লীগের যে প্রতিশ্রুতি ছিল, যেটা ওয়াদা ছিল, বা নির্বাচনী ইস্তেহারে যে সবগুলো, এগুলো কোনোটাই সেখানে বাস্তবায়ন হতে আমরা দেখিনি। যশোর থেকে মনিরামপুরে আমরা 15 মিনিটে যেতে পারতাম, এখন 1 ঘন্টা লাগে। কেন? রাস্তা ভাঙা, রাস্তা নেই, রাস্তা ভাঙা, গাড়ি চলে না। এই তাদের প্রতিশ্রুতি ছিল যে ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, 10 টাকা কেজিতে চাউল দেবে, সার ফ্রি দেবে, ঘরে ঘরে চাকরি দেবে, এর কোনোটাই তো বাস্তবায়ন হয়নি। রাজারহাট থেকে যে হাইওয়ে, তার থেকে মনিরামপুর যে রাস্তা গেল, যশোর জেলার ভিতরে সর্বাপেক্ষা সুন্দর রাস্তা, এবং রাজারহাট থেকে মনিরামপুর পর্যন্ত যেতে যে কোনো গাড়িতে 10 মিনিটে বেশি লাগে না, এত সুন্দরভাবে রাস্তা। এই বৃষ্টির জন্য কয়েকটি জায়গায়, এখনই দেখে আসলাম, বৃষ্টির জন্য কয়েকটি জায়গায় ছিদ্র হয়েছিল, সেটাও ঠিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, মনিরামপুর একটি কৃষি প্রধান এলাকা এবং মাছের প্রচুর ঘের রয়েছে, তাদের জন্য আপনারা কি করেছেন? এখানে কৃষক এবং মাছ চাষীদের, এখানে মাছ চাষীদের জন্য এখানে তাদের ঋণের ব্যবস্থা আছে, তাদের যে সমস্ত সহায়তামূলক যে সমস্ত ইনসেন্টিভগুলো দেওয়া দরকার সেগুলো সদপ্তর থেকে সেগুলো তারা নিয়মিতভাবে পেয়ে যায়। সরকারের পক্ষ থেকে যে জাতীয় ইনসেন্টিভ দেওয়া দরকার আছে সেগুলো ধারাবাহিকভাবে তারা পাচ্ছে। আপনি কি মনে করেন পর্যাপ্ত দেওয়া হয়েছে কৃষক ও মাছ চাষীদের? একদম মনে করি না, মৎস্যজীবী যারা রয়েছে তাদের যে কোনো সরকারি কোনো সহযোগিতা আছে বলে আমি মনে করি না। যে যার মতো যারা ব্যবসা করে তারা তাদের মতো করে এই ব্যবসা করছে, এদের যে মাছ সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নাই, মাছ যে এক জায়গায় বাজার গড়ে তুলবে এই ধরনের কোনো ব্যবস্থা নাই, যেটা আছে সেটা ব্যক্তি উদ্যোগে আছে, সরকারিভাবে কোনো সহযোগিতা তাদেরকে দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। যদি আগামীতে জনগণ বিএনপিকে বেছে নেয় মনিরামপুরে, সেক্ষেত্রে আপনারা কি করবেন কৃষক এবং মাছচাষীদের জন্য? কৃষকদের জন্য, কৃষকের যে কৃষি ভর্তুকির মাধ্যমে কৃষকদের উন্নয়নের জন্য যা যা করা দরকার, বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে সব কিছু ক্লিয়ার করে বলেছে যে দেশের জন্য বা কি কি উন্নয়ন তিনি করবেন সেটা কিন্তু তিনি করবেন। মনিরামপুরবাসী না না, মনিরামপুরবাসীর জন্য যেমন সব থেকে বড় সমস্যা এখন ভবদা সমস্যা, সেটার সমাধান করতে হবে স্থায়ী সময়, দীর্ঘ দিনের দাবি যেটা। আপনারা তো ক্ষমতায় ছিলেন 2000, না ক্ষমতায় ছিলাম এবং আমরা শুরু করেছি, তখন আপনারা কেন সমস্যা সমাধান করেননি? ক্ষমতায় ছিলাম এবং আমরাও শুরু করেছিলাম যে আমাদের এলাকার কৃষকদের উন্নয়নের জন্য আমরা টিআরএম শুরু করেছিলাম, কিন্তু যেটা 10 বছরে ওনারা ব্যর্থ হয়েছে, যানজটের একটা সমস্যা রয়েছে মনিরামপুর বাজার। আমি এই যে শহরে আমরা বসবাস, উনিও বসবাস করেন আমিও করি, সেখানে এখন এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে হলে আধা ঘন্টা সময় লাগে, যেখানে 3 মিনিটের 5 মিনিটের রাস্তা। এই যে যানজট, এটা নিরসন করার আমাদের ইচ্ছা রয়েছে, পরিকল্পনা রয়েছে।
জি, আমার প্রশ্ন, ভবদহ সমস্যা কিন্তু এই অঞ্চলে একটি বড় সমস্যা, যেটি মানে সমাধান হচ্ছে না। আপনারা গত 10 বছর ধরে ক্ষমতায় রয়েছেন, কেন এই মনিরামপুরের ভবদহ সমস্যা এখনো সমাধান হলো না, কেন টিআরএম চালু হলো না? ভবদহের স্থায়ী সমস্যা সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় বরাদ্দও তিনি সেখানে দিয়েছেন এবং সমাধান হবে, সমাধান আমরা আশা করছি। ভবদহ সমস্যার সমাধান খুব দ্রুততার সাথে আমাদের সরকার করতে সমর্থ। জি, ইগল ভাই একটু বলবেন যে আগামী নির্বাচনে যদি এখানকার ভোটাররা আপনাদের বেছে নেয়, আপনারা বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টিতে কি করবেন, আর নারীর অগ্রযাত্রা কি ভূমিকা রাখবেন মনিরামপুরবাসীর জন্য? নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের দিয়ে বিভিন্ন ছোট ছোট প্রকল্প গ্রহণ করা যেতে পারে, এগুলো আমাদের করার ইচ্ছা রয়েছে। কর্মসংস্থান হবে তার ভিতর দিয়ে, প্রকল্পের ভিতর দিয়েই তাদের হস্তশিল্প কুটির শিল্প এর মাধ্যমে তাদের কর্মসংস্থান হবে। আপনার কি প্রশ্ন? নারীর ক্ষমতায়নের জন্য আপনারা জানেন, দেশবাসী জানে, জননেত্রী শেখ হাসিনা তার যে নিজস্ব যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন তার ভিতর নারীর ক্ষমতায়ন অন্যতম। সেই নারীর ক্ষমতায়ন দ্রুততার সাথে বিকশিত হচ্ছে এবং যুবকদের কর্মসংস্থান, যুবকদের কর্মসংস্থানের জন্য এখানে যুব দপ্তর আছে, তার মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ, তাদের আর্থসামাজিক উন্নয়ন এবং তাদের বেকারত্ব দূরীকরণের মাধ্যমে তাদের কর্মসংস্থানে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা ইতিমধ্যে আমাদের সরকার সেটা গ্রহণ করেছেন এবং ধারাবাহিকভাবে এরা বাস্তবায়িত হচ্ছে এবং চূড়ান্ত লক্ষ্যে আমরা উপনীত হতে পারব। আচ্ছা, এই মাদক থেকে বাঁচার জন্য এই এলাকার জন্য কি করবেন আপনারা? মনিরামপুরে কিছু কিছু পল্লী রয়েছে যেখানে সার্বক্ষণিকভাবে ফেন্সিডিল, হিরোইন এই সমস্ত বিভিন্ন নামের যে সমস্ত মাদকগুলো রয়েছে এখানে বেচা কিনা হচ্ছে, যেটা দায়িত্ব ছিল আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের যারা নেতৃত্বে আছে তাদের দায়িত্ব ছিল সে প্রতিরোধ করে সেটা ব্যর্থ হয়েছে। আচ্ছা, মনিরামপুরে এই মুহূর্তে কি আওয়ামী লীগ এবং বিএনপির দুই পক্ষের জন্য কি একটি সমান মাঠ আছে কিনা নির্বাচনে কাজ করার জন্য? না, ওনারা মিটিং করেন, মিছিল করেন, আমরা ঘরের বাইরে যেতে পারি না কিভাবে? আমাদের তো কোনো মিটিং এর মানে পারমিশন নাই, আমরা অনেক দিন যাবত কোনো মাঠে কোনো কাজ করতে পারি না। ওনারা আজকে 10 বছরের ভিতরে আমাদের মাঠে নামতে কি আসলে কি তাই অভিযোগটি কি বলেন? 10 বছরের মাঠে সত্য নয়। বিষয়টা হচ্ছে মনিরামপুরের শান্ত রাজনীতিকে বিএনপি এবং জোট তারা অশান্ত করেছে, আর দলের আমাদের দলের পক্ষ থেকে তাদের কর্মসূচির ক্ষেত্রে আমরা কোনো বাধা প্রদান করিনি এমন কোনো নজির আগামীতে করবেন কিনা নির্বাচন? আমরা আগামীতেও করব না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতান্ত্রিক ভাবে প্রত্যেকের রাজনৈতিক চর্চার অধিকার থাকুক, মনিরামপুরে এটা অব্যাহত থাকুক। আগামী নির্বাচনে কি ফলাফল হতে পারে? আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, আমাদের দল অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দেবে। একই প্রশ্ন, আমি কোথায় নিয়ে আসবে ছোট করে উত্তরটা দিয়ে দেন। বিএনপি নির্বাচনে আসতে প্রস্তুত, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে এবং সেই নির্বাচনে মনিরামপুরের জনগণ বিএনপিকেই ভোট দেবে, এটা আমার বিশ্বাস। অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন এবং অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ ভোট সংলাপে আসার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আগামী নির্বাচনে এই যশোর 5 আসনে আওয়ামী লীগ এবং বিএনপির ভাবনার কথা, তারা প্রত্যাশা করছেন আগামী নির্বাচনে জনগণ তাদেরকেই বেছে নেবেন। দর্শক, আজ আমরা বিদায় নিচ্ছি যশোর 5 আসন থেকে, আগামীকাল দেখা হবে যশোর 6 আসনে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের। দেখছিলেন ভোট সংলাপ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হওয়া উচিত, স্থানীয় নির্বাচনে প্রয়োজন নেই বললেন সিএসি। বিপরীতমুখী অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড, বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত। এবং গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হলেও প্রাপ্তির খাতা শূন্য, নানা সমস্যায় নাকাল নগরবাসী। দেখছিলেন নির্বাচন সংবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।